হরে কৃষ্ণ। ভ্রমণ সঙ্গী ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা দর্শন করব অগ্রদ্বীপের বিভিন্ন স্থান। তার মধ্যে স্থানগুলি হল অগ্রদ্বীপের গোপীনাথের দোল মন্দির, আর একটি স্থান হচ্ছে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির, আর একটি হচ্ছে অগ্রদ্বীপে সেই গোপীনাথজিউর মন্দির এবং গোপীনাথ দেব দর্শন এবং তার মেলা প্রাঙ্গণ ইত্যাদি। আর অগ্রদ্বীপে এই গোপীনাথজিউর যে লীলা সেটা আমরা এখন শ্রবণ করব। কেন অগ্রদ্বীপ নাম এত প্রসিদ্ধ? শ্রী বাসুদেব ঘোষ, শ্রী মাধব ঘোষ ও শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর এরা তিন ভাই ছিলেন, এবং এই তিন ভাইয়ের কীর্তনের তালে স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নৃত্য করতেন। কথিত আছে যে ইনাদের মামার বাড়ি বাংলাদেশে শ্রীহট্ট জেলার অন্তর্গত বুড়ন বা বুরঙ্গি গ্রামে ছিল। কোনো কারণে শ্রী বাসুদেব ঘোষ ঠাকুরের পিতা কুমারহট্টে এসে বাস করেন। পরবর্তীকালে বাসুদেব ঘোষ, মাধব ঘোষ ও গোবিন্দ ঘোষ ঠাকুর নবদ্বীপে এসে বাস করেন। এনারা উত্তর রাড়ীয় কায়স্থ বংশের অন্তর্গত। আর গোবিন্দ ঘোষ ঠাকুর ঘোষ ঠাকুর নামে খ্যাত। কীর্তন আছে, গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। এই স্থানটি গোপীনাথ দেবের পুরনো মন্দির, আর এই স্থানে গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধের সময় গোপীনাথজিও এখানে আসেন এবং এইখানে তখন বিভিন্ন অনুষ্ঠান হয়, নৃত্য কীর্তন হয়, ভক্তদের সমাগম হয়। আর এই স্থানের পাশেই আছে গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির। এখানে অনেক সুন্দর সুন্দর তমাল গাছ আছে, আর এই মন্দির হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির। এইখানে গোবিন্দ ঘোষ ঠাকুরকে সমাধি দেওয়া হয়। তিনি মৃত্যুর আগে বলেছিলেন, অপ্রকটের আগে বলেছিলেন যে আমার দেহ দাহ করবে না, এই স্থানে মন্দিরের পাশে আমাকে সমাধি দেবে। এই জন্য এইখানে ওনাকে সমাধি দিয়ে মন্দির মন্দির তৈরি করা আছে। তারপর নিত্যানন্দ প্রভু যখন গৌড়দেশে প্রেম প্রচার করতে আসেন, তখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে বাসুদেব ঘোষ ও মাধব ঘোষ আসেন, আর গোবিন্দ ঘোষ ঠাকুর নীলাচলে অর্থাৎ পুরীতে বা ক্ষেত্রধামে মহাপ্রভুর সঙ্গে থেকে যান। এই জন্য কীর্তন আছে, প্রভু সঙ্গে গোবিন্দ রহে পাইয়া সন্তোষ, শ্রী গোবিন্দ ঘোষ বলি, শ্রী গোবিন্দ ঘোষ বলি যাহার খ্যাতি, গৌরাঙ্গের শাখা অগ্রদ্বীপেতে নিবাস, শ্রী গোপীনাথ ঠাকুর যাহার প্রকাশ। গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ এবং মাধব ঘোষ নবদ্বীপে আসার পরে তারা তিন ভাই তিন জায়গায় থাকেন, সেটা বলছি একটু পরে এই ঘটনাটা পুরোটা। আচ্ছা, এখন আমরা দেখছি দোল মন্দির, এটাই নতুন মন্দির। আর সামনে যে মাঠটা আছে এটা হচ্ছে এই অনুষ্ঠানের সময় এই জায়গায় মেলা বসে। আর এই স্থানে প্রচুর বিভিন্ন সম্প্রদায় কীর্তন সম্প্রদায়ের আখড়া বসে, বিভিন্ন ক্যাম্প হয়, এক একটা ক্যাম্পে এক একটা আখড়াতে
বিভিন্ন সম্প্রদায়ের কীর্তন, বাউল, লোকসঙ্গীত বিভিন্ন রকম হয়। এবং এই স্থানটি সেই সময় মানে পুরো বিভিন্ন নাম, কীর্তন, গান, বাজনা প্রচুর সব কিছুতে ভরপুর থাকে। মন্দিরের ঠিক সামনে আছে মন্দিরের সেবা সমিতির মিষ্টির দোকান, গোপীনাথজিউ সেবা সমিতি। এইখান থেকে আপনারা মিষ্টি কিনে বা বিভিন্ন মিষ্টান্ন জাতীয় জিনিস কিনে গোপীনাথজিউকে ভোগ লাগাতে পারেন। আর যদি কেউ দুপুরে প্রসাদ পেতে চান, গোপীনাথজিউ প্রসাদ, এই দোকানে এসে আপনাদের কুপন সংগ্রহ করতে হয়। কুপন সংগ্রহ করলে তার উপরে ভোগ লাগার পরে সেই প্রসাদ আপনারা পেতে পারেন। আচ্ছা, এটা তো হলো। এবার বলছি, বাসুদেব ঘোষ ঠাকুর তমলুকে বসবাস করেন, মাধব ঘোষ ঠাকুর দাঁইহাটে বসবাস করেন এবং গোবিন্দ ঘোষ ঠাকুর অগ্রদ্বীপে বসবাস করেন। অগ্রদ্বীপের কাছাকাছি কোনো জায়গা কাশীপুর বা একটু দূরেই কাশীপুর বিষ্ণুতলায় ঘোষ ঠাকুরের বাস ছিল। কেউ বলে থাকে এটা বৈষ্ণবতলাও বলা হয়, বৈষ্ণবতলায় তার জন্ম হয়। এখন ওই স্থানে ঘোষ উপাধিধারী কয়েক ঘর কায়স্থ বসবাস করেন। মহাপ্রভু যখন নীলাচল থেকে ভক্তর সঙ্গে বৃন্দাবন যাত্রা করেন, তখন গোবিন্দ ঘোষ ঠাকুরকে তার সঙ্গে নিয়ে যান। একদিন দুপুরে আহারের পর, প্রসাদ পাওয়ার পর, মহাপ্রভু মুখ শুদ্ধির জন্য গোবিন্দ ঘোষ ঠাকুরকে হরিতে কি চাইলেন। এখন আমরা দর্শন করছি সেই গোপীনাথজিউ এবং পাশে রাধারানী। এই শ্রী গোপীনাথ, যিনি গোবিন্দ ঘোষ ঠাকুরের প্রতিষ্ঠিত, আর ইনি গোবিন্দ ঘোষ ঠাকুরের প্রতি বছর শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করেন। ওই দুপুরে মধ্যাহ্নর পরে মহাপ্রভু যখন মুখশুদ্ধি চাইলেন গোবিন্দ ঘোষ ঠাকুরের কাছে, হরিতকি মুখশুদ্ধি চাইলেন, তখন গোবিন্দ ঘোষ ঠাকুর গ্রামে গিয়ে হরিতকি ভিক্ষা করে আনলেন এবং মহাপ্রভুকে দিলেন। ঠিক তার পরের দিন মহাপ্রভু আবার একইভাবে গোবিন্দ ঘোষ ঠাকুরের কাছে আবার মুখ শুদ্ধি চাইলেন। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর সঙ্গে সঙ্গে আগের দিনের আনা কিছুটা রেখে দিয়েছিলেন, সেটুকু আবার ওনাকে মহাপ্রভুকে দিলেন। যে এখন দেখছেন যে দুই ব্রাহ্মণ আসছেন, ওনারা হাতে ভোগ নিয়ে আসছেন। এই যে এই ভোগটা গোবিন্দদেবের কাছে, গোপীনাথজিউর কাছে আগে ভোগ লেগেছিল, সেই ভোগটা, সেই ভোগ পারস গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধিতে গিয়ে গোবিন্দ ঘোষ ঠাকুরকে ভোগ লাগানো হয়, তারপরে সেই ভোগটা এনে মহাপ্রসাদ তখন হয়, সেই মহাপ্রসাদ এনে ভক্তদেরকে বিতরণ করা হয় মাধুকুরি হিসাবে, এবং বাকি অংশ প্রসাদের যে যারা কুপন করে থাকেন, কুপন কেটে থাকেন, তাদেরকে দেওয়া হয়। যখন পরের দিনের আবার মহাপ্রভু যখন হরিতকি চাইলেন মুখশুদ্ধি চাইলেন, তখন গোবিন্দ ঘোষ ঠাকুর আগের দিনের আনা হরিতকির কিছু অংশ রেখে দিয়েছিলেন, সেটা দিলেন। তখন মহাপ্রভু গোবিন্দ ঘোষ ঠাকুরে বললেন, গোবিন্দ, তোমার এখনও সঞ্চয় বৃত্তি যায়নি, তুমি এই স্থানে থাকো এবং গোপীনাথের সেবা করো। গোবিন্দ ঘোষ ঠাকুর সেই আদেশ পেয়ে অগ্রদ্বীপে থেকে যান। মহাপ্রভু গোবিন্দ ঘোষ ঠাকুরকে নিজের কাছ থেকে তখন সরিয়ে রাখলেন, তার ফলে গোবিন্দ ঘোষ ঠাকুর খুব বিষণ্ণ হয়ে পড়লেন। তখন মহাপ্রভু গোবিন্দ ঘোষ ঠাকুরকে আশ্বাস্ত করলেন এবং আশ্বাস দিলেন। কিছুদিন পরে গোবিন্দ ঘোষ ঠাকুর গঙ্গা স্নানে গেছেন, সেই সময় কিছু একটা জিনিস তার পিঠে ঠেকছিল, ভেসে এসছে। তো তিনি বারবার ঠেলে দিচ্ছেন, আবার ঠেকছে। তিনি তুলে দেখলেন যে কাঠের মতো কিন্তু খুব ভারী। তখন রাত্রে স্বপ্নাদেশ পেলেন, গোবিন্দ,
ওই কাঠখানি যত্ন করে রেখো, মহাপ্রভু আগমন করলে তাকে দিও। গোবিন্দ ঘোষ ঠাকুর তখন রাতারাতি সেই কাঠটি আনতে গেলেন এবং গিয়ে দেখলেন কাঠটি কৃষ্ণশিলায় পরিণত হয়েছে। পরের দিন প্রভু মহাপ্রভু তার গোবিন্দ ঘোষ ঠাকুরের গৃহে আসলেন এবং গোবিন্দ ঘোষ ঠাকুর বললেন, গোবিন্দ তোমার আর চিন্তা নেই, কাল এক ভাস্কর আসিয়া, অর্থাৎ যিনি মূর্তি তৈরি করেন, ওই শিলা থেকে বিগ্রহ নির্মাণ করবে, তুমি প্রতিষ্ঠা করবে। এই রূপে গোপীনাথজির বিগ্রহ স্থাপিত হলেন। গোবিন্দ ঘোষ ঠাকুর পরে মহাপ্রভুর আজ্ঞায় বিবাহ করলেন। সস্ত্রীক গোপীনাথের সেবা করতে লাগলেন, তাহাদের একটি সুন্দর পুত্র সন্তানও জন্মায়। কিন্তু কিছুদিন পরে বা কয়েক বছর পরে প্রথমে গোবিন্দ ঘোষ ঠাকুরের স্ত্রী মারা যান এবং পরে তার পুত্রও মারা যান। মারা গেলে গোবিন্দ ঘোষ ঠাকুর খুব কাতর হয়ে পড়লেন, এমনকি গোপীনাথের সেবা বন্ধ করে দিলেন। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর স্বপ্নে দেখলেন যে শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে, গোবিন্দ যাহার এক পুত্র মারা যায় সে কি অনাহারে অপর পুত্রকেও কি মারে? তখন গোবিন্দ ঘোষ ঠাকুর উত্তর দিলেন যে, আমার পুত্রর দ্বারা আমার ও আমার পিতৃপুরুষের জলপিণ্ডের আশা ছিল, তোমার সেবা করিয়া আমার কী লাভ হলো? তখন কৃষ্ণ বললেন, আমি প্রতিজ্ঞা করলাম চিরদিন আমি তোমার মৃত্যুতিথিতে শ্রাদ্ধ করব, এখন আমাকে খেতে দাও। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর আনন্দে গোপীনাথের সেবা করতে লাগলেন এবং গোবিন্দ ঘোষ ঠাকুর অপ্রকট হলে গোপীনাথজিও নিজের হাতে কুশ বেঁধে এখনও শ্রাদ্ধ করে আসছেন। আর গোবিন্দ ঘোষ ঠাকুর শেষ সময় অপ্রকটের আগে বলেছিলেন, আমার দেহ দাহ করবে না, এখানে দোল প্রাঙ্গণের পাশে সমাধি দেবে।